প্রতি আমার ভালোবাসা স্নেহ ভালোবাসা রইল। তো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, বলা যায় যে আমাদের এই মাধ্যমিকের আগে যে এই যে এই স্কুল লাইফের এই শেষ দিন বলা যায়, আবার এর মাধ্যমে আমাদের আবার নতুন একটা জীবন শুরু হয়ে যাচ্ছে। যে অত্যন্ত এই বিদায় মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিদায় সকল দাদা ও দিদিরা, এবং আমার রামপুরের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি শ্রেণীভেদে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে বিদায় দিন উপলক্ষে কিছু কথা বলতে যাচ্ছি। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। আমাদের বড় দাদা দিদিরা এই বিদ্যালয় ছেড়ে জ্ঞান সাধনার লক্ষ্যে চলে যাবে অন্য কোনো বিদ্যালয়ে। তবে আমি মনে করি আজকের এই দিনটা শুধু একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরকাল